আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে, সৌদির ইতিহাসে এরকম সুযোগ মিলেনি, প্রবাসী কর্মীদের স্বামী বা স্ত্রীকেও কাজের ভিসা দিবে সৌদি আরব। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, গতকালকে আমরা খবরটি প্রকাশ করেছিলাম, যে খবরে আপনারা অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছেন যে ভাই, সৌদি আরবে কোনো প্রবাসী যদি তার স্ত্রীকে কাজের বিষয়ে আনবে, এই যে সুখবরটা আপনারা দিচ্ছেন এটা কি আদৌ সত্যি? জি, খবরটি একেবারে সত্যি, সৌদি গ্যাজেট পত্রিকায় প্রকাশিত হয়েছে, সেটার বিস্তারিত আজকে আপনাদের সাথে শেয়ার করব। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে যে সৌদি আরবে কর্মরত প্রবাসী পুরুষ এবং নারী কর্মীরা এখন থেকে তার সৌদি আরবে নিয়ে আসতে পারবে তার স্বামীকে, অথবা পুরুষ নিয়ে আসতে পারবে তার স্ত্রীকে। সৌদি গ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, প্রবাসী কর্মীদের সঙ্গে তাদের জীবনসঙ্গিনীকে নিয়োগ দেওয়ার জন্য একটি নতুন নীতি চালু করা হয়েছে, তবে এইসব নিয়োগের ক্ষেত্রে কিছু শর্ত পালন করা হবে। আরবিয়ান বিজনেসের এক প্রতিবেদন বলা হয়েছে, শুধু স্বামী বা স্ত্রী নয়, সৌদি প্রবাসী নারীদের রক্তের সম্পর্কের আত্মীয়দের একই সুবিধা দিবে সৌদি আরব। এছাড়া প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশটির মানব সম্পদ এবং সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় প্রবাসী কর্মীদের জন্য এমন নীতির অনুমোদন দিয়েছে, দেশটির অর্থনৈতিক কার্যক্রম বিকাশের লক্ষ্যেই এমন উদ্যোগ নিয়েছে বলে উল্লেখ করা হয়। প্রবাসী সঙ্গীদের নিয়োগের জন্য পথ শূন্য থাকার পাশাপাশি অবশ্যই কিছু শর্ত পূরণ করতে হবে, এজন্য তাদের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রিয় প্রবাসী ভাইরা, আপনার স্ক্রিনে লক্ষ্য করুন, সৌদি গ্যাজেট পত্রিকায় কিন্তু খবরটি প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, MHRSD, যেটাকে বলা হয় মানব সম্পদ মন্ত্রণালয়, মুভ টু এমপ্লয় এক্সপ্যাট্রিয়েটস কম্পেনিয়ন, অর্থাৎ সঙ্গী আন্ডার সার্কামস্টান্সেস, অর্থাৎ যারা কিনা সৌদি আরবে কর্মী আছে তার সঙ্গীকে সৌদি আরবে আনা যাবে শর্ত সাপেক্ষে। এখন আপনারা কি প্রশ্ন করতে পারেন যে একজন পুরুষ প্রবাসী কি চাইলে তার স্ত্রীকে সৌদি আরবে নিয়ে আসতে পারবে? এত সহজ কিন্তু না। আসলে এইটা যতটা না আপনাদের পুরুষদের ক্ষেত্রে স্ত্রীকে নিয়ে আসাটা সহজ হবে, তার থেকে বেশি সহজ হবে একজন স্ত্রী বা একজন মহিলা তার স্বামীকে সৌদি আরবে নিয়ে আসার জন্য। ধরুন একজন বোন সৌদি আরবে, তিনি গৃহকর্মী হিসেবে যে কোনো একজন কফিলের আন্ডারে বাড়িতে কাজ করে, সে তার কফিলকে বলে তার হাজব্যান্ডের জন্য অথবা তার ভাইয়ের জন্য একটি ড্রাইভিং ভিসা বা তার ফ্যামিলি ভিসা একটা আনতে পারবে। সেই সুযোগটা সৌদি কর্তৃপক্ষ তাকে দিচ্ছে, যাতে করে ওই স্বামী স্ত্রী বা পরিবারের সদস্য একই জায়গায় বা একই শহরে বসবাস করতে পারে, আর এটা দিন শেষে সৌদি আরবে সমবাজারের জন্য ভালো হবে। খবরটি আমাদের সৌদি আরবে সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটি হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশে প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।